হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2022 সালের ক্লাস 8-এর রায়ন মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 10। তো এর আগের ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 9 তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা এর আগে ভিডিওটা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ভিডিওগুলো চেক করে নিতে পারো। তো এখানে দেখো, একে তাকে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ। এখানে একটা সিন প্যাসেজ দেওয়া রয়েছে, সেই সিন প্যাসেজটা পড়তে হবে এবং নিজের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এখানে সিন প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে তোমাদের যে টেক্সটটা রয়েছে আ কিংস টেল লেসন 7-এ রয়েছে, ওখান থেকে নেওয়া হয়েছে। তো এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিওটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে চেক করে নিও। এছাড়া ক্লাস 8-এর যে কটা টেক্সট রয়েছে সেকেন্ড সামেটিভে, প্রত্যেকটা টেক্সটের বেঙ্গলি মিনিং এবং অ্যাক্টিভিটি সলিউশনের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে চেক করে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে একটা প্লেলিস্টের আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে চাইলে দেখে নিতে পারো, বা আমার চ্যানেলে ভিডিওসের রয়েছে, ভিডিওগুলো পরপর দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো এটাকে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে 4টে শূন্যস্থান রয়েছে, 1 গুণ 4 সমান 4 রয়েছে। আর বিয়ে তাকে এখানে রয়েছে 3টে প্রশ্ন। এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 3টে প্রশ্ন রয়েছে, 3 গুণ 1 সমান সমান 3। সি এ তাকে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। পাশে বাক্স বা বক্সগুলো করা রয়েছে, তার মধ্যে ট্রু ফলস অর্থাৎ সত্য মিথ্যা লিখতে হবে। তো এখানে দেখো উত্তরগুলো লিখেছি। একের দাগের এর 1 নম্বর রয়েছে লেডি কুইনিভার ওয়াজ দ্য ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। 2 নম্বর দ্য প্যাভিলিয়ন ওয়াজ বিউটিফুল বিকজ ইট ওয়াজ রিচলি গিল্ডেড, পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। তারপর দ্য রাউন্ড টেবিল ওয়াজ মেড অফ ওক, ওক গাছ দিয়ে তৈরি হয়েছিল। তারপরে 4 নম্বর দ্য টেবিল ওয়াজ ক্যাপেবল অফ সিটিং 50 পিপল। তারপরে বিয়ে তাকে যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন রয়েছে ওয়াই ওয়ার দ্য গ্রিডি ব্যারন্স আনহ্যাপি। তাহলে উত্তর কী হবে? দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি। এখানে ওয়ারটা বাদ দিয়ে দিয়েছি, এখানে ওয়ারটা লেখা হয়নি, মিস হয়ে গেছে এটা। তো এখানে ঠিক করে নেবে ওয়ার আনহ্যাপি উইথ দ্য কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। তারপর হোয়াট, এখানে এই ওয়ারটা এখানে উপরে যাবে। হোয়াই ডিড দ্য কিং আর্থার গিফট, হোয়াট ডিড কিং আর্থার গিফট টু ইংল্যান্ড বা ইংলিশম্যান। এখানে ইংল্যান্ড নেই, এখানে ইংলিশম্যান রয়েছে। তাহলে কিং আর্থার গিফটেড পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংলিশম্যান। তারপরে 3 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ওয়াজ দ্য রেজলিউশন অফ দ্য নাইটস অফ কিং আর্থার। তাহলে রাজা আর্থারের যোদ্ধাদের বা নাইটসদের কি রেজলিউশন বা শপথ ছিল? তাহলে দ্য নাইটস অফ কিং আর্থার প্রমিস দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড টু পানিশ দ্য উইকেড। তারপরে সি এর দাগের দেখো ট্রু ফলসগুলো। প্রথমটা রয়েছে আর্থার্স ওয়াইফ ওয়াজ প্রজারপাইন, এটা ফলস হবে। 2 নম্বর দ্য ফ্লোর অফ দ্য রয়্যাল প্যালেস ওয়াজ মার্বেল, এটা ফলস হবে। প্যাভিলিয়নের ফ্লোরটা মার্বেল ছিল। তারপর এটা মার্লিন টুক আর্থার টু দ্য গিল্ডেন প্যাভিলিয়ন অন হিজ বার্থডে, এটাও ফলস হবে। তারপরে চলে আসো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। এখানে 2-এ তাকে বলেছে আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর। তো এখানে নিচের বাক্যগুলোতে কোনটা কী ক্লজ সেটা লিখতে বলেছে। তো এখানে 2টো সেন্টেন্স দেওয়া রয়েছে, সেটার মধ্যে কী ক্লজ সেটা লিখতে হবে, কোনটা ক্লজ সেটা আন্ডারলাইন করতে হবে এবং কী ধরনের ক্লজ সেটাও লিখতে হবে। 3-এ তাকে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন অ্যাডজেক্টিভ ইন দেয়ার প্রপার ডিগ্রি, অর্থাৎ উপযুক্ত ডিগ্রি বসিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানেও 2টো রয়েছে শূন্যস্থান, দেখো এখানে 2 গুণ 1 সমান সমান 2 রয়েছে। আর 4-এ তাকে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ ব্র্যাকেট যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। এখানে রয়েছে 1 গুণ 3 সমান সমান 3। প্রথমটা রয়েছে এভরি ফুটবল টিম হ্যাজ এ কোচ হি ইনস্ট্রাক্টস দ্য প্লেয়ার। এখানে বলেছে জয়েন দ্য সেন্টেন্সেস বাই ইউজিং ইনফিনিটিভ, ইনফিনিটিভ ব্যবহার করে জয়েন করতে হবে। 2 নম্বর হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার কেয়ারফুলি, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। 3 নম্বর দ্য সিনিয়র্স সেই টু দ্য ফ্রেশার্স ওয়েলকাম টু ইউ অল, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তো এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো গ্রামারের উত্তরগুলো এবার দেখে নেওয়া যাক। প্রথমটা যেটা ক্লজ আন্ডারলাইন করতে বলেছিল দো আই এম পুয়ার আই এম অনেস্ট, তাহলে এখানে দো আই এম পুয়ার এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর এটা উই অল নো দ্যাট হি ইজ অ্যান অ্যারোগেন্ট পারসন, তাহলে উই অল নো দ্যাট হি ইজ অ্যান অ্যারোগেন্ট পারসন, দ্যাট হি ইজ অ্যান অ্যারোগেন্ট পারসন এটা হবে নাউন ক্লজ। এখানে আমি আর লিখছি না নাউন, শুধু নাউন লিখছি রাখছি, নাউন ক্লজ করে দেবে হু অলওয়েজ পার্সিয়ালিটি, হু অলওয়েজ পার্সিয়ালিটি। তো এখানে হু অলওয়েজ পার্সিয়ালিটি এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস হবে। তারপর এটা it is easier to win freedom than to preserve it. তারপরে চারিদিকে do as directed প্রথমটা দেখো ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে বলেছে every football team has a coach he instructs the player তো এখানে ইনফিনিটিভ ব্যবহার করে জয়েন করতে বলেছে তাহলে উত্তর কি হবে every football team has a coach to instruct the players. 2 নম্বর he has worked out the answers carefully এটা বলেছে ভয়েস চেঞ্জ করতে তাহলে ভয়েস চেঞ্জ করলে কি হবে the answer রয়েছে এখানে answers নেই answer has been worked out carefully by him. 3 number the senior say to the freshers welcome to you all এটা narration চেঞ্জ করতে বলেছে তাহলে কি হবে the senior welcomed the freshers. ওকে তাহলে যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো যারা এখনো অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করনি আর এখানে সিনিয়র ছিল না এখানে এস ছিল একটুখানি ডাউটস হচ্ছিল এখানে সিনিয়রস হবে এখানে এখানে কিন্তু সিনিয়রস করে নেবে তাহলে দ্য সিনিয়রস ওয়েলকাম টু দ্য ফ্রেশার্স ওকে দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই